53 বলে 88 রান দরকার, এমন অবস্থায় আউট সেঞ্চুরিয়ান পিটার হ্যান্ডসকন। 359 রানের লক্ষ্যে ছোটা অস্ট্রেলিয়ার স্বপ্নটা তখন শেষ বলেই মনে হচ্ছিল। 3-1 ব্যবধানে সিরিজ ভারতের হাতের মুঠোয়, কিন্তু অ্যাশটন টার্নার ভাবলেন ভিন্ন কিছু। এমন ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধরলেন যে ভারতীয় বলাররা সব নেমে এলেন গলির মানে। 359 রানের বিশাল লক্ষ্য অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলল 13 বল হাতে রেখে। 4 উইকেটের জয়ে সিরিজে সমতা আনল অস্ট্রেলিয়া, ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে। 359 রানের লক্ষ্যটা একসময় অসম্ভব মনে হচ্ছিল, ওসমান খাজা ও পিটার হ্যান্ডসকন সেটাকে সম্ভব মনে করাচ্ছিলেন, কিন্তু প্রথমে খাজা ও পরে পিটার হ্যান্ডসকন এর বিদায়ে ম্যাচের লাগাম ভারতের কাছে চলে আসে। এর মাঝেই ফিরে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। পিটার হ্যান্ডসকন সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে বেশ কিছু রান করছিলেন টার্নার, কিন্তু ভারতের চিন্তার কোনো কারণ ছিল না। একে তো মাত্রই সপ্তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন, তার উপর আগের সব ম্যাচ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদান 47। 27 বছর বয়সে এই ব্যাটসম্যান নিয়ে ভাবতে বয়ে গিয়েছে ভারতের। সেই টার্নার নিজের প্রথম আন্তর্জাতিক 50-কেই ম্যাচ জিতানো ইনিংসে রূপ দিলেন। 43 বলে 84 রান করে অপরাজিত ছিলেন টার্নার। 5-4 ও 6 ছক্কা ছিল এই ইনিংসে। 105 বলে 117 রান করে ফিরেছেন পিটার হ্যান্ডসকন। 12 রানে 2 উইকেট হারানো অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতানোর পথে তার সঙ্গী খাজার অবদান 91, কিন্তু ভারতকে হারটা উপহার দিয়েছেন টার্নার। হ্যান্ডসকম্ব তখন আউট হচ্ছেন, তখনও টার্নারের নামের পাশে মাত্র 26 রান, সেটাও এসেছে 18 বলে। পরিস্থিতি বিবেচনায় খুব একটা ভালো নয়, যুজবেন্দ্র চাহালের সেই ওভারেই একটা ছক্কা মারলেন, পরের ওভারে একটি 4। 7 ওভারে 72 রান দরকার অস্ট্রেলিয়ার, পরের ওভারেও কোনো 4 ছক্কা নেই, তবু চাহালের অনিয়ন্ত্রিত বোলিংয়ে এলো 10 রান। 6 ওভারে 62 রানের সমীকরণ বেশ কঠিনই। ভুবনেশ্বর কুমারকে টানা 4 ও 6 ছক্কায় 33তম বলে ক্যারিয়ারের প্রথম 50 পেয়ে গেলেন। অফার শেষ করলেন 1 ছক্কায়, হঠাৎ করেই লক্ষ্যটা হাতের নাগালে, 30 বলে দরকার 42 রান। যশপ্রীত বুমরার ওভার, তাই আশা দেখছিল ভারত। পঞ্চম বলটাই হয়তো ম্যাচের ভাগ্য লিখে দিল, অফসাইডে ওয়াইডের বাইরে ফুল লেংথের বল, সেটা এবিডি ভিলিয়ার্সকে মনে করিয়ে দিয়া এক স্কোপে ফাইন লেগ দিয়ে সীমানার ওপারে। ওই ওভারে এলো 16 রান, 4 ওভারে মাত্র 26 রান দরকার অস্ট্রেলিয়ার। পরের ওভারে অনেক কিছুই হলো, 4 ছক্কা 4, এবং এর মাঝে টার্নারের একটা ক্যাচও ফেললেন শিখর ধাওয়ান। 3 ওভারে 8 রান নিতে কোনো কষ্ট হয়নি টার্নারের। 4th বলে অ্যালেক্স কেরি আউট হয় থামে 39 বলে 86 রানের জুটি, পরের বলেই ম্যাচ শেষ করে দিয়েছেন টার্নার। এদিকে কোহলিকে আউট করার সিক্রেট ফাঁস করলেন অস্ট্রেলিয়ান একসময়ের মাঠ কাঁপানো স্পিন বোলার শেন ওয়ার্ন। কোহলির ব্যাট অবিশ্বাস্য গতি ছড়াচ্ছে রানের ফুলঝড়ি, এ পর্যন্ত খেলেছেন 217টি ওয়ানডে, তাতেই তার ঝড়িতে 41টি সেঞ্চুরি, আর মাত্র 9টি সেঞ্চুরি হলেই স্বদেশী কিংবদন্তি সচিন টেন্ডুলকারের সর্বোচ্চ 49 সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিতে পারবেন। কোহলির সামর্থ্য বুঝতে আরেকটি পরিসংখ্যানের দিকে তাকানো যাক। 2017 সাল থেকে এ পর্যন্ত মোট 15টি সেঞ্চুরি করেছেন কোহলি, যা একই সময়ে দক্ষিণ আফ্রিকার সব ব্যাটসম্যানের মিলিত সেঞ্চুরির সমান। শুধু তাই নয়, একই সময়ে এই সংস্করণে পাকিস্তান 14, বাংলাদেশ 13, ওয়েস্ট ইন্ডিজ 12 ও শ্রীলঙ্কার মোট সেঞ্চুরির চেয়েও কোহলির সেঞ্চুরির সংখ্যা বেশি। তো এই ব্যাটসম্যানের উইকেট পেতে মরিয়া বোলারদের কিছু উপায় বাতলে দিয়েছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই লেগ স্পিনার শনিবার বেঙ্গালুরুতে এমসিসির ক্রিকেট কমিটির সভা শেষে ক্রিকোইনফোর কাছে কোহলি বোধের উপায় বর্ণনা করেছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই লেগই বলেছেন, আমার মনে হয় কোহলির উইকেট পেতে একটা কাজ করতে হবে যা দলগুলো খুব একটা করে না, তাকে দুই সাইডে খেলতে দেওয়া যাবে না। ওয়ান পদ্ধতিটা ব্যাখ্যা করেছেন এইভাবে, আপনি যদি কোহলির বিপক্ষে বল করেন তবে মাঠের এক পাশ বাদ দিতে হবে, হয় লেগ সাইডে ফিল্ডিং সাজিয়ে বল করবেন, না হয় অফ সাইডে ফিল্ডিং সাজিয়ে বল করবেন, স্টাম্পে বল করবেন না, কারণ এতে সে দুই দিকে খেলার সুযোগ পাবে। সোজা কথা, একদিকে ফিল্ডিং সাজিয়ে সেই সাইড ধরে বল করতে হবে, সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে বিশেষ কিছুই করতে হবে। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে 1001 উইকেট নিয়ে এই বোলার আরও বলেছেন, আমি কোহলির বিপক্ষে বল করলে লেগ স্টাম্পের বাইরে বল করতাম, আমি স্লিপ এবং শর্ট কভার ও আশেপাশে ফিল্ডিং সেট করতাম, এতে করে তার পক্ষে লেগ সাইডে খেলা কঠিন হয়ে পড়ত, এবং আমি টানা এই লাইনে বোলিং করলে 2-1টা বল মিস হিট হয়ে ক্যাচ উঠে যাবে।